সাগর থেকে আসা মাছ ধরা ট্রলার সরাসরি নোঙর করে ঘাটে, ঝুড়িতে করে মাছ খালাস করেন শ্রমিকরা। কাকডাকা ভোরে বাগেরহাট শহরের দড়াটানা নদীর তীরে কেবি মাছ বাজারে চলে এমন কর্মযজ্ঞ। আশপাশের জেলা থেকে ক্রেতা ও পাইকারা ভিড় করেন এই হাটে। লৈট্টা, কলম্বো, চন্দনা, ট্যাংরা সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ বেচাকেনা হয়। তবে সাগরে আবহাওয়া খারাপ থাকায় মাছের আমদানি কিছুটা কম। প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। ইলিশের সরবরাহ কিছুটা কম। প্রতি কেজি 500 গ্রাম ওজনের ইলিশ 600 থেকে 650 টাকা, 400 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। শীতের মৌসুম, এখন হচ্ছে মাছের পরিমাণটা একটু কম ধরা পড়ে। 4 নম্বর সিগন্যাল চলে, 3 নম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে সাগর উত্তাল থাকায় সামুদ্রিক মাছের সরবরাহ কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। আবহাওয়া খুবই খারাপ, যার জন্য জেলেরা সাগরে যেতে পারতেছে না, মাছের দামও বেশি এবং মাছের পরিমাণও খুবই কম। প্রতিদিন প্রায় 20 থেকে 25 টন সামুদ্রিক মাছ বিক্রি হয় এই কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। সংবাদ বাগেরহাট।